প্রিয় বন্ধুরা আমরা এসেছি নওগাঁ জেলার বড় একটি গরুর হাট ছাত্রার হাট। এই হাটে অনেক গরু আমদানি হয়ে থাকে। এই প্রান্তিক পর্যায়ের যারা খামারি রয়েছেন তারা এসব হাটে গরুগুলো তুলে থাকেন। আমরা আজকে এই গরুর দাম দর আপনাদের জানাবো এবং সে সাথে করোনা পরিস্থিতির কারণে কি পরিমাণ গরু এবার লোকসান খেতে যাচ্ছে এবং দরদামের আশাটা কতখানি হতাশায় পরিণত হচ্ছে। এই গরুর দাম কত চাচ্ছেন? 65,000। আপনি কত দাম চাচ্ছেন? কত বলছে? কত? 55 বলছে। 55 বলছে। এই যে আপনার প্রত্যাশার জায়গা পূরণ হচ্ছে? হচ্ছে, মানে এটা আমার বাড়ির তো ওই কারণে। কতবারের দাম বেশি না কমে? বা কম, ওর দাম কম। আচ্ছা, আর যেমনটি বলছিলেন গরুটা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, অত্যন্ত সুন্দর একটি হালকা সাদা সার গরু। এই জাতীয় গরুগুলো কিন্তু গেল বছরে বেশ চড়া দামে বিক্রি হয়েছিল, কিন্তু এবছর তার একটু ব্যত্যয় ঘটেছে এবং বেশিরভাগ গরুর দামের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করছি যে প্রত্যাশার চেয়ে অনেকটাই কম হচ্ছে। এবং এই এই জাতীয় গরুগুলো কিন্তু বিশেষ করে সার জাতীয় গরু এবছর যেটা চাহিদা থাকে সেই তুলনায় গরুগুলোর কিন্তু দাম। আচ্ছা, আপনি এটা কত দাম চাচ্ছেন? কত বলছে ভাই? দাম? হ্যাঁ, 54 বলছে ভাই। চাচ্ছেন কত? 65-54 বলছে। দাম বেশি না কম? বাজার খারাপ। বাজার খারাপ? খারাপ হলো কেন? করোনা ব্যাপারই আছে। যেমনটি বলছিলেন আসলে গরুর এবার যে বাজার সে বাজারটা তারা পাচ্ছে না, এবং এই না পাওয়ার মূল কারণটাই কিন্তু করোনা পরিস্থিতির কারণে এই বাজারের উপর একটা প্রভাব পড়েছে। আমরা আরেকটু দেখাবো, আমরা এইখানে বেশ কয়েকটা গরু, বড় বড় গরু দেখতে আসতেছে, যাচ্ছে তারা। এই গরুগুলো তাদের আর প্রান্তিক পর্যায়ে খামারি, তারা কিন্তু এইসব নিয়ে এই হাটে আসছেন। এবং এই আরেকটি বিষয় জানে রাখি, নওগাঁর ছাত্রার এই হাটটি কিন্তু বেশ অনেক বড় পরিসরের হাট। জেলার যেসব উল্লেখযোগ্য বড় বড় হাট রয়েছে তার মধ্যে কিন্তু এই হাটটি একটি নাম করা হাট বলা হয়ে থাকে। সকাল 10টা থেকে 5টা-6টা পর্যন্ত এই হাটে চলে বেচা কিনা, এবং দূর থেকে ব্যাপারী আসে। আমরা আরেকজনের কাছে একটু জানবো। আচ্ছা ভাই, আপনি এই গরুটা নিয়ে এসেছেন, এটা আপনার বাড়ির গরু? কিনা গরু। আপনি কত দাম চেয়েছেন? কত বলছে? 65-66 চাইতেছে, 50 বলতেছে, 50-90 বলতেছে, 52 বলতেছে। দাম কেমন এবার গরুর? দাম কেমন? কম না বেশি? খুব কম। খুবই কম? আচ্ছা, কুরবানির সিজনে বাজার কম? কুরবানির সিজনে দাম কম। আপনাদের একটু গরুটা দেখানোর চেষ্টা করি, একটু লাল সাদা অনেকটা কিন্তু সার গরু এগুলি। গেল বছর এই গরুগুলো অনেকই বেশ চড়া দামে বিক্রি হয়েছিল, এবং এবছরের জায়গায় কিন্তু সেই একই চিত্র। দরের ক্ষেত্রে কিন্তু তারা বলছে যে ন্যায্য দর তারা আসলে পাচ্ছে না। আপনার এই জোড়া গরুর দাম কত আপনি চেয়েছেন? কত বলছে ভাই? দাম পাচ্ছি এখন 1,40,000। হ্যাঁ, দাম বলেনি এখনো? এখনো দামে বলেনি? না না, এবার মরে গেছি মাঠে বলছি। আমরা যে খরচা করছি তাতে এবার মাঠে মরা আমার, আমরা মাঠে মরে গেছি ভাই। আপনার মানে বাড়িতে পালা গরু এটা? হ্যাঁ, পালা গরু। এবার দাম খুবই কম বলছে, এবং এই ছোট ছোট সার গরু কিন্তু এখানে রয়েছে বিপুল পরিমাণে। এই জাতীয় গরু কিন্তু প্রত্যাশার যে জায়গাটা বরাবরই বলা হচ্ছে যে এবার কিন্তু হচট খেতে যাচ্ছে এই করোনা ভাইরাসের কারণে। এবং এইভাবে কিন্তু লোকসান, প্রান্তিক পর্যায়ে যারা খামারি রয়েছেন তারা কিন্তু বিপুল লোকসানের দিকে তারা যাচ্ছে। আরেকটি বিষয় জানে রাখি, নওগাঁর প্রান্তিক পর্যায়ে প্রায় 31,000 গো খামারি রয়েছেন যারা কিন্তু এইসব গরুগুলো প্রতিপালন করে থাকেন। প্রায় 3,50,000 গরু এখানে প্রতিপালন করা হয়। এবছর কিন্তু এই সব গরু নিয়ে বড় একটা হতাশার মধ্যে রয়েছেন এই খামারিরা। আপনারা কত করে নেন একটা গরু সার দিতে? একটা গরু 400 টাকা। কম, ব্যাপারী কম আসতেছে, এক হাট আসলে পরের হাট আসে না। হ্যাঁ, দাম অনেকেরই গরু কিনে আছে, লস হচ্ছে, এখন গরু বেচতেছে না।